আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় আরও অন্তত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম বরিশালের বিভাগে 7 জনের মৃত্যু হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 2 জন ও উপসর্গে 1 জন মারা গেছে। এছাড়া বরিশাল বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছে ডাক্তার, নার্স, পুলিশ সহ 72 জন। যশোরে ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সদস্য সহ মোট 58 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহে 167টি নমুনা পরীক্ষায় চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ 18 জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। নাটোরে 76টি নমুনা পরীক্ষা করে 1 বছরের শিশু সহ 24 জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। ওদিকে করোনায় আক্রান্ত হয়েছেন ফেনী পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিন। শুক্রবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। প্রতি ভরিতে প্রায় 1,500 টাকা কমিয়ে 22 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 72,258 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার সমিতি বাসোস। এছাড়া 21 ক্যারেটের স্বর্ণ 69,109 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ 60,361 টাকায় বিক্রি হচ্ছে। তবে 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পূর্বে নির্ধারিত 933 টাকায় রয়েছে। এর আগে করোনা মহামারীতে দেশের বাজারে 4 বার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ওঠে স্বর্ণের দাম। বন্যায় এবার টাঙ্গাইলের 18,000 হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে 10টি উপজেলার 1 লাখেরও বেশি কৃষক মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। আমন, আউশ, পাট, ভুট্টা, বীজতলা ও শাকসবজি সহ প্রায় 150 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। টাঙ্গাইল থেকে নাসিরুদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। 2 দফা বন্যায় এবার টাঙ্গাইলের 12 উপজেলার 10টি প্লাবিত হয়। এতে তলিয়ে গেছে 18,126 হেক্টর আবাদি জমি। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় এবার পুরোপুরি নষ্ট হয়েছে এসব জমির ফসল। পাশাপাশি নদী ভাঙনেও চরম বিপাকে পড়েছেন কৃষকরা। ধান, পাট, তিল, আখ, লেবু, বেগুন সহ বিভিন্ন ধরনের ফসল হারিয়ে হতাশ তারা। আমি যে আবাদ করছি সবটাই আমাদের শেষ। সবজি বলছিলাম, ভুট্টা বলছিলাম, সব বন্যায় ক্ষতি হয়ে গেছে। আবাদ যা করছিলাম সব বন্যায় গেছে ধুয়ে। কিছু আবাদ করছি জমি, তারপর একটু জমি আবাদ করছি, সেগুলো সব তলিয়ে গেছে। আমি তো গরিব মানুষ, অসহায়, ফসল সমস্ত কিছু তলিয়ে গেছে। আমরা অনেক অসহায় অবস্থায় আছি। সরকার যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমরা ভালোভাবে চলতে পারবো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া হিসেব অনুযায়ী এবারের বন্যায় 1,07,391 জন কৃষকের প্রায় 141,25,00,000 টাকার ফসলের ক্ষতি হয়েছে জেলায়। তবে কৃষকদের বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সরকারি উদ্যোগ শুরু হয়েছে বলে জানান এই কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলা কৃষি অফিসের সবাই সার্বক্ষণিক এই বিষয়টা তদারকি করছেন এবং তারা কৃষকদের পাশে সার্বক্ষণিক আছে। কৃষকের যে আর্থিক ক্ষতিগুলো তারা হয়ে গেল সেই ক্ষতিটাকে আমরা পুষিয়ে উঠতে পারব। ঠিক সময়ে প্রকৃত কৃষকরা সরকারি এসব সহায়তা পেলে বন্যার এই ভয়াল ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও মনে করছেন কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর। ইন্টার মিলানকে 3-2 গোলে হারিয়ে ইউরোপা লীগের 6ষ্ঠ শিরোপা জিতল সেভিয়া। এতে 6 বার ফাইনালে উঠে 6 বারই শিরোপা জেতার অনন্য রেকর্ড গড়ে তুলল সেভিয়া। যদিও পর্তুগালের লিসবনে ফাইনাল খেলার 5ম মিনিটে রোমেলু লুকাকুর স্পট কিকে এগিয়ে যায় ইন্টার মিলান। চলতি ইউরোপায় একটি লুকাকুর টানা 11তম গোল। তবে লিড বেশিক্ষণ ধরে রাখা যায়নি। 13 মিনিটে জেসুস নাভাসের ক্রসে মাথা ছুঁয়ে ম্যাচে 1-1 সমতা ফেরান লুক ডিজং। 33 মিনিটে স্প্যানিশ দলটিকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন ডিজং। তবে 35 মিনিটে ইটালিয়ানদের 2-2 সমতায় ফেরান দিয়েগো গোদিন। এতে 6ষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স ও ইউরোপা উভয় লিগে গোল করার কৃতিত্ব দেখান গোদিন। আর 74 মিনিটে লুকাকুর আত্মঘাতী গোলে আবারও ইউরোপা কাপ নিজেদের করে নেয় সেভিয়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।